বন্ধুরা স্বাগত জানাচ্ছি নীলা ফটোগ্রাফিতে। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ফটোশপে কি করে একটি ছবিকে স্ট্রেস করতে হয়। মাঝে মাঝে আমাদের ছবিকে স্ট্রেস করতে হয় ফেসবুক প্ল্যাটফর্ম বা আদার্স কোনো প্ল্যাটফর্মে ছবিকে সেট করার জন্য। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই স্ট্রেস কিভাবে আমি ফটোশপে করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা গত পর্বে দেখেছিলাম এই ছবিটি কি করে ফটোশপে স্কাই রিপ্লেস করতে হয়। মনে করো এই ছবিটি মডেল তার কাভার ফটো দিবে। সো আমরা জানি কাভার ফটো 820x312 পিক্সেল। সো আমি নতুন একটি ফ্রেম ক্রিয়েট করলাম। এবার আমি এই ছবিটা এখানে কপি করে পেস্ট করব। দেখো কপি করে পেস্ট করব, স্বাভাবিকলি এটা অনেক বড় ছবি, তো আমি এটাকে কন্ট্রোল টি, এটা একটা একটু হ্যাসেল হয়, তো আমি তোমাদের একটা সহজ হয়ে দেখাচ্ছি যে এইভাবে তোমার না করে ছোট করো, দেন তোমার এটাকে কমাও, দেন আবার এটাকে আনো, এনে রিপ্লেস করো। তো আমি তোমাদের একটা দেখাবো সব থেকে সহজ হয়ে, যেটা আমি করি সিম্পলি ছবিটা যেখানে আছে সেখানে গিয়ে ছবিটাকে সিলেক্ট করে ডেস্কটপ ফটোশপ ছবিটাকে সিলেক্ট করে দেন সরাসরি এখানে প্লেস করা। দেখো ছবিটি একদম এই সাইজ অনুযায়ী রিসাইজ হয়ে স্মার্ট অবজেক্ট হয়ে এটা রিপ্লেস হবে। এছাড়া আরেকটি ওয়ে আছে, যেটা হচ্ছে ফাইল ইমেজ এমবেডেড। জাস্ট এখানে গিয়ে আমি যদি আমার ফাইল যেখানে ছবিটা আছে আমি সিলেক্ট করে দেই, তাহলে সেম একই কাজটাই হবে। তোমাদের কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানাবে এবং লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে দিবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা নোটিফিকেশনে পেয়ে যাবে। ওকে দেখো বন্ধুরা ছবিটি এখন আমি চাচ্ছি যে এই এই ফ্রেমে ছবিটা বসাতে। তো স্বাভাবিকলি যেহেতু আমার ছবিটা 4x6 রেশিওতে তোলা, সেহেতু এইখানে আমার ছবিটা সেট করতে গেলে আমার দুই পাশে অনেক অংশ পিক্সেল গ্যাপ আছে, সাদা হয়ে আছে। সো যেহেতু এটা স্মার্ট আপডেট, এটাকে এখন আমরা রেগুলার লেয়ার করে নিলাম। এখন দেখো আগে যেটা হতো সবাই কন্ট্রোল টি নিয়ে সিলেক্ট করে দেন শিফট নিয়ে এটাকে বড় করতো, তাতে হতো কি ছবি ঠিকই আমার জায়গাটা পূরণ হচ্ছে, কিন্তু দেখো আমার ছবিতে প্রতিটা জায়গা স্ট্রেস করার কারণে নষ্ট হয়ে আছে এবং এটা জাস্ট ছড়িয়ে গেছে। এটা এখন কিভাবে করা যায়, আমরা যেটা করছি এখন যে ফটোশপ, এটা হচ্ছে ফটোশপ, আমার ভার্সনটা হচ্ছে CC 2020, ফটোশপ ক্লাসিক 2020 আপডেট ভার্সন। তো এখানে যেটা আমি করব সেটা হচ্ছে প্রথমে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। দেখো এডিটে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, কন্টেন্ট অ্যাওয়ার স্কেল আসলে আমি এখন শিফট চেপে আমি আস্তে 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 এটা টানছি। দেখো যত টাইম পর্যন্ত আমি দেখবো যে আমার সাবজেক্ট স্ট্রেস না হচ্ছে তত সময় পর্যন্ত আমি এটা স্মুথলি টানতে থাকব। দেখো ওকে, এবার এই পাশে দেখো বন্ধুরা আমার সাবজেক্টের উপর কোনো প্রভাবই পড়েনি, কন্টেন্ট অ্যাওয়ার স্কেল সুন্দর করে আমার ছবিটাকে আমার জায়গাটাকে গ্যাপ পূরণ করে দিয়েছে। কন্টেন্ট অ্যাওয়ার স্কেল ইউজ করে কিভাবে ছবিকে স্ট্রেচ করতে হয় সেটা তোমরা দেখতে পারলে। কোনো কিছু যদি তারপরেও বুঝতে না পারো তোমরা তো অবশ্যই কমেন্টস করবে এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। আমি মাঝে মাঝে আমার ফেসবুক গ্রুপে আসি এবং এই স্পেসিফিক তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমি লাইভ সেশন করি। সুতরাং তোমাদের যে কোনো প্রশ্নই থাকুক না কেন, তা আমাদের কমেন্টস বক্সে এবং আমার গ্রুপে পোস্ট করতে পারো। পরবর্তী পর্বে দেখাবো কি করে আরো কমপ্লেক্স ছবিকে ভিন্ন টেকনিকে স্কেচ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবে, এতে করে আমি যখনই তোমাদের কোনো নতুন ভিডিও দিব তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং।